বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলে স্বাগতম আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ বিষয় উচ্চ মাধ্যমিক নতুন নিয়মের বুকলেট পেপার নিয়ে আলোচনা করব আমি আশা করছি এই তথ্যের মাধ্যমে নতুন প্রশ্ন উত্তরের বুকলেট পেপার সম্বন্ধে আইডিয়া হবে আজকের আমার মূল আলোচনার বিষয় তোমাদেরকে নতুন বুকলেট কেমন তা পুঙ্খানুপুঙ্খ জানানো আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে তবে যারা এখনও সাবস্ক্রাইব করনি এখনই করে নাও সকলকে জানান জানানোর জন্য শেয়ার করো লাইক করো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চলো মূল আলোচনায় চলে যাই দেখো যে প্রথমত প্রথমত বলছি যে যে নতুন বুকলেট পেপারটা বেরিয়েছে মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা বের করেছে সেটা একদম নতুন বলা চলে না কিন্তু এখানে আট নাম্বারের কোশ্চেন ওই একই বুকলেটে প্রশ্ন উত্তর লিখতে হবে প্রশ্ন দেয়া থাকবে লিখতে হবে সেটা ধাপে ধাপে আমি একটু আলোচনা করব। প্রথমত বলি যে প্রথমে বুকলেট পেপারের যে প্রথম অংশটা সে অংশটা তোমরা দেখো যে নাম আছে নাম প্রত্যেক ক্যান্ডিডেটের নাম লিখতে হবে এবং সেটা ব্লক লেটারে রোল নম্বর রোল যে ডিজিজগুলো থাকবে সেই রোল রোল নম্বর লিখতে হবে এবং সঙ্গে সঙ্গে নম্বরটাও রেজিস্ট্রেশন নম্বরটা এই ঘরের মধ্যেই লিখতে হবে নির্দিষ্ট সংখ্যায় এবং সেগুলো যেন ভুল না হয় এবং এখানে মো টোটাল টাইম দেওয়া আছে তিন ঘন্টা পনেরো মিনিট এবং টোটাল মার্কস হচ্ছে আশি নম্বর ইতিহাসের এটা বুকলেট পেপার এ ইতিহাসের ইতিহাস এবং আর্টসের ম্যাক্সিমাম সাবজেক্টগুলো যে প্রকল্পগুলো চল্লিশ নম্বর প্রকল্পগুলোর জন্য কুড়ি নম্বর এবং অ্যান্সার মানে রিটেন পরীক্ষা এই আশি নম্বর সেই আশি নম্বরের এই বুকলেট পেপার এখানে ক্রম বলি যে এখানে প্রশ্ন সহ উত্তর পুস্তিকা এবং নিচে চলে যাও সেখানে সেকশানস সেকশানস অনে আছে টোটাল এমসিকিউ প্রশ্ন চব্বিশটা এবং পেজ নম্বর তিন থেকে ষোলো সেকশান টুতে আছে ষোলো নম্বরের এসে এবং সেটা পেজ নম্বর আছে সতেরো থেকে সাতাশ সেকশান থ্রিতে পাঁচ নম্বর কোশ্চেন সরি সেকশন থ্রি হচ্ছে টোটাল মার্কস হচ্ছে এইট এবং সেখানে পৃষ্ঠার নম্বর হচ্ছে উনত্রিশ থেকে চুয়াল্লিশ হুম তো পরের পাতায় চলে যাই চলে এখানে নির্দেশিকাগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে নির্দেশিকাগুলো আছে যে পরীক্ষার্থীরা সংসদে দেওয়া প্রবেশপত্র অনুসারে প্রশ্ন সহ উত্তর পুস্তিকার ওপর তাদের পূর্ণ নাম রোল নম্বর এবং রেজিস্টার নম্বর লিখবে ভুল লিখলে উত্তর পুস্তিকাটি বাতিল বলে গণ্য হবে প্রশ্ন সহ উত্তর পুস্তিকার নির্দিষ্ট জায়গায় ইনভিজিলেটরের স্বাক্ষর করিয়ে নেওয়া বাধ্যতামূলক এখানে ইংরেজি ইংলিশ এবং হিন্দিতেও এটা করা আছে সঙ্গে সঙ্গে দু নম্বরে দেখো উত্তর এই প্রশ্ন সহ এই প্রশ্ন সহ উত্তর পুস্তিকাটি সব প্রশ্নাবলী ত্রিভাষিক যে কোনো একটি ভাষার উত্তর করতে হবে অর্থাৎ তিনটে ভাষায় প্রশ্ন থাকবে এবং যে যে ভাষায় যে মিডিয়ামে পড়েছে সে সে ভাষায় উত্তর করতে পারবে তারপরে এখানে আরও আছে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী উত্তর প্রতিটি প্রশ্নের ডান দিকে নিচে তিনটি ভাষায় ভাষার জন্য একটি মাত্র বাক্স দেওয়া আছে এবং তার মধ্যে সঠিক বিকল্পটি অর্থাৎ এবিসিডি লিখতে হবে এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী যেটা এক নম্বরে যেটা এসে কেউ সেখানে প্রতিটি প্রশ্নের নিচে প্রদত্ত উত্তর লেখার জন্য নির্দিষ্ট স্থানের মধ্যে উত্তর দিতে হবে অন্যত্র নয় তো এইরকমভাবে প্রতিটা নির্দেশিকা দেওয়া আছে সেটা তোমাদের এটা পড়ে নিতে হবে এখানে পরবর্তী ক্ষেত্রে পৃষ্ঠায় চলে যায় এখানে প্রথমে এমসি টাইপের কোশ্চেন তার একটা নমুনা এখানে দেওয়া আছে বলছে যে প্রতিটি প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডান নিচে প্রদত্ত বাক্সে লিখতে হবে ওয়ান 24 টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর মানে চব্বিশ নম্বর টোটাল এক এক চব্বিশটা কোশ্চেন সেখানে যেমন দেখুন মণিকুল মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম একাত্তরের ডায়েরি আমি নেতাজিকে দেখেছি সেদিনের কথা জীবনের জলসাঘরে এর একদম তিনটে ভাষায় দেওয়া আছে ইংলিশ এবং হিন্দি তারপরে হচ্ছে একটা বাক্স এখানে যে উত্তরটা হবে সেই বাক্সে সেই উত্তরের এ বি সি ডি হবে কি না সেখানে এই বাক্সতেই লিখতে হবে এখানে ওকে তো এরকমভাবে চব্বিশটা কোশ্চেন থাকবে পরবর্তী ক্ষেত্রে যখন এসে কিউ কোশ্চেন এসএ কিউ কোশ্চিনে একটা নমুনা দেখিয়ে দিই এসএ কিউ কোশ্চেনে আছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক নম্বর কোশ্চেন কোন দেশে কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে খ্যাত তিনটে ভাষায় আছে এবং তার তিনটে ভাষার মধ্যে যে যে ভাষায় তুমি পড়াশোনা করেছো সে ভাষায় এখানে লিখতে হবে এবং এই এই রকম এখানে কোশ্চেনগুলো এই জায়গার মধ্যে তোমার পূর্ণ করতে হবে কারণ হচ্ছে এর বাইরে লেখা চলবে না কারণ এর জন্য আলাদা পেজের ব্যবস্থা করা হয়নি হ্যাঁ পরের কোশ্চেনটা নতুন বিশ্ব বলতে কী বোঝো এই এই ঘরটার মধ্যেই আর সম্পূর্ণ করতে হবে পরের পেজে চলে আসি সব কোশ্চেন এখানে আট নম্বর কোশ্চেন লেখার আগে কয়েকটা নির্দেশ আছে সেই নির্দেশগুলো পড়া প্রয়োজন এটা কারণ নতুনভাবে এটা তৈরি করা হয়েছে এখানে বলছে যে বর্ণাত্মক প্রশ্নের উত্তরের জন্য নির্দিষ্ট স্থান ও শব্দসীমা বজায় রাখতে হবে কোনো কারণে কোনো প্রশ্নের উত্তরের জন্য নির্দিষ্ট স্থান বিনষ্ট বা বাতিল হলে ওই পুস্তিকার শেষে প্রদত্ত কয়েকটি পৃষ্ঠা ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে পরীক্ষার্থীকে ওই পৃষ্ঠার প্রশ্ন নম্বর ও মূল প্রশ্ন সহ উত্তর পুস্তিকা পৃষ্ঠার সংখ্যা আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে অতি প্রয়োজনীয়তার ক্ষেত্রে অতি প্রয়োজনীয়তার ক্ষেত্রে অতিরিক্ত উত্তরপত্র প্রদান করা হবে অতিরিক্ত উত্তরপত্রটি মূল প্রশ্ন সহ উত্তর পুস্তিকার শেষ প্রান্তে একসাথে সংযুক্ত করে দিতে হবে তো এই হচ্ছে মানে নির্দেশিকা অর্থাৎ এখানে অতি মানে যদি প্রশ্নের মানটা অনেক দীর্ঘ হয় তাহলে কিন্তু লুসিট নেওয়া যাবে তবে বেশি দীর্ঘ করা যাবে না হ্যাঁ তো এখানে একটা প্রশ্ন দু হাজার উনিশে একটা কোশ্চেন এখানে দিয়েছে নমুনা কোশ্চেন হিসাবে যে দেখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যিক প্রতিটা উত্তর অধিকতর দেড়শো শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয় প্রশ্নটা একটু দেখা যাক প্রশ্নটা হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে দু হাজার উনিশে একটা কোশ্চেন পড়েছিলো এটা যে মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো এর পেজটা সংখ্যা দিয়েছে এখান এই পেজ এই পেজ মানে দেড়শো ওয়ার্ডে লিখতে হবে তবে দেড়শো ওয়ার্ডের বেশি যদি হয় তাহলে কিন্তু আলাদা লুসিট দেওয়া হবে আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছ তোমরা এখন থেকে এটাকে রপ্ত না করলে পরীক্ষার সময় অসুবিধা হবে বলে মনে হচ্ছে তো যদি আবার নতুন আপডেট আসে তো আমি আবার আসব আবার দেবো বলে শেষ করলাম সকলে ভালো থাকবে